এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরে ওই যুবক বমি করতে থাকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের মেথিরডাঙ্গা বাদেপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, দীপেন্দ্রনাথ মণ্ডলের বিবাহ হয় পাশের গ্রামে। অভিযোগ, তার শাশুড়ি মাঝে মধ্যে মেয়ে ও সন্তানকে নিয়ে নিজের বাড়ি চলে যান। শাশুড়ি তার মেয়েকে অন্যত্র বিয়ে দেবে বলে দীপেন্দ্রনাথ মণ্ডলকে চাপ সৃষ্টি করে। এই দিন রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন দীপেন্দ্রনাথ। বাড়ি ফিরে বমি করা শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। দীপেন্দ্রনাথ মণ্ডলের পরিবারের অভিযোগ, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবু ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। ঘটেছে 26 জানুয়ারি, আমার ভাইপো, বউ এবং পুত্র আনতে যায় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি হচ্ছে মেথিরডাঙ্গা বড়ডাঙ্গা পাড়া, তাই তো? ওখানে যায় এবং ওখানে মতমিল হয়েছে, হয়তো বউ আসবো কে আসবো না বলেছে। বলার পর ওখানে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার পর বাড়ি আসে। বাড়ি আসার পরে রাত্রি তখন 9টা নাগাদ, মানে বলে যে আমার গা পাক দিচ্ছে, একটু বমি বমি ভাব হয়। তখন আমরা প্রাথমিক স্তরে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল নিয়ে আসি। ওখানে নিয়ে আসার পর ডাক্তার সেলাইন দিল, ইঞ্জেকশন দিলে, দিয়ে বললো তেমন কিছু না, এখন আপাতত কিছু খেয়েছে বলছে। ডাক্তার বলছে যে কিছু খেতে পারে, তা আমরা তো কেউ দেখেনি কি খেয়েছে। তারপরে আস্তে 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 ডাক্তার বললো যে এটা বিষক্রিয়া কিছু খেয়েছে। খাওয়ার পরে অক্সিজেন দিল, সেলাইন দেওয়ার পরে এক যেদিন ভর্তি করি তারপর দিন ভালো ছিল, তারপর দিন 10টা পর্যন্ত ভালো ছিল। তারপর পর আস্তে আস্তে অবনতি হয়। তারপরে ঠিক 5টা 6টা নাগাদ গতকালকে 5টা 6টা নাগাদ তখন মানে ডাক্তার এসে, মানে যখন দেখার কোনো কথা বলছে না, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তখন মৃত বলে ঘোষণা করে সন্ধ্যের সময়। হ্যাঁ, সন্ধ্যের সময় শান্তিপুর থানায় পুলিশ গিয়ে লাশটাকে রাত্রে নিয়ে আসে। শ্বশুরবাড়ি কোথায় ওর? শ্বশুরবাড়ি মেথিরডাঙ্গা বড়ডাঙ্গা পাড়া, শান্তিপুর। শান্তিপুর। আর ওর বাড়ি? ওর বাড়ি হচ্ছে মেথিরডাঙ্গা বাঁধেরপাড়া। আচ্ছা, পাশাপাশি? না, পাশে একটু দূরে, 1.5 কিলোমিটার কি 1 কিলোমিটার দূরে। আচ্ছা, শ্বশুরবাড়ির সাথে কোনো রকম অশান্তি ছিল? অশান্তি ছিল কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি না। মাঝে মধ্যে শুনতাম শাশুড়ি নাকি যে এরকম, মেয়ে দেবো না, তুমি কাপড় মার করো, এই এই তো করে আমার মেয়ের ভালো জায়গায় এবার বিয়ে দেবো, তোমাকে ছেলে মেয়ে দেবো না। এবার এই হিসাবে ওর একটু মানে মনোবিদ্রোহ চলছিল, এবং শাশুড়ি যেটা বলে শ্বশুর নেই, এবং এই বলে শাশুড়ি মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসে। পরে আমার আনতে যায় ভাইপো। আমাদের আশঙ্কা এখন, আমাদের ছেলের কে যদি কিছু মানে দেখা যাচ্ছে, এখন আশঙ্কা অনুমানিক কিছু খাবার সাথে যদি কিছু দেয়, সেখানে তো দিয়ে যদি দেখা যায় ছেলেটাকে যদি ইয়ে করে দিই, পরবর্তীকালে ছেলে মেয়েকে আবার বিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, সে মেয়ের বিয়ে দিক যা করুক, আমাদের যে বাচ্চা ছেলেটা আছে 3.5 বছরের, সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিক। মেয়ের এবার যেখানে বিয়ে দেয় যা করে করুক, শ্বশুরবাড়ি থেকেই খাওয়াতে পারে, শ্বশুরবাড়ি থেকেই খাইয়েছে মনে হচ্ছে। মানে আপনার টোটাল ধন দেয় আছে? হ্যাঁ, আমাদের ধারণা শ্বশুরবাড়ি থেকেই খাইছে। তাহলে যে ছেলে শ্বশুরবাড়ি গেল ভালো অবস্থায় গাড়ি চালিয়ে, সেই ছেলে গাড়ি চালিয়ে আসলো বাড়িতে, এসে বমি করছে, এটা নিশ্চয়ই শ্বশুরবাড়ি থেকেই খাইয়েছে। বয়স কত? বয়স এই 32 বছর। কি নাম? ওর নাম দীপেন্দ্রনাথ মণ্ডল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।